আপনি যদি সচেতন না হন তাহলে অচেতন হতে পারেন এই অচেতন মানুষ বহুভাবে হয় আপনি প্রতারিত হতে পারেন নিঃস্ব হতে পারেন অপরাধী বা অপরাধের শিকার জনসচেতনতামূলক অনুষ্ঠান সাইবার লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মঞ্জুরুল করিম সাইবার জগতে আপনার জন্য অদৃশ্য সব জাল পাতা আছে আপনি কখন যে কোন জালে পা দেবেন আর আপনার পা আটকে যাবে বুঝতেই পারবেন না কারণ সেই জালগুলো হয়তো আপনি আপনার হাতের মুঠোতেই ধরে রাখেন সাইবার লাইফের এবারের বিষয় অনলাইন জুয়া ১৬ মার্চ ২০২২ ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিশেষ এক খবর দেওয়ার জন্য হাজির হয়েছেন গোয়েন্দা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্লুলেস একটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামি গ্রেপ্তার সংক্রান্তে আজকের এই মিডিয়া ব্রিফিং হচ্ছে এই টেবিলে রাখা জিনিসপত্রের দিকে নজর দিন ৬০০ টাকা একটা ছেঁড়া মানি ব্যাগ একটা মোবাইল ফোন অল্প কিছু স্বর্ণালঙ্কার আর একটা ছুরি এই ব্যক্তির নাম হৃদয় ব্যাপারী কিভাবে আমার মাথায় আসলো মানুষের টাকার প্রতি লোভ গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান আসলে এটা আমাদের জন্য অত্যন্ত পেইনফুল একটা ইনভেস্টিগেশন ছিল ইনভেস্টিগেশন করতে গিয়ে খুনি লোকটার হতদরিদ্র স্ত্রী এবং তার সন্তানদেরকে দেখে অভুক্ত অনাহারী অপুষ্টির অবস্থা দেখে আমরা আমাদের কাছ থেকে সামান্য কিছু আর্থিক সহযোগিতাও দিয়ে আসি এই কয়েকটি ছোট ছোট ঘটনার মধ্যে লোভ বাজি বিশ্বাসঘাতকতা আর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা আছে সবগুলো ডটকে কানেক্ট করলে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে অনলাইন জুয়ার বিষয়টি এই ঘটনা সম্পর্কে বিস্তারিত অবশ্যই জানবো আমরা তবে তার আগে আমাদের কাছে পাঠানো আপনাদের কিছু তথ্য জেনে আসি মোহাম্মদ আওলাদ হোসেন লিখেছেন খুলনা জেলা পাইকগাছা উপজেলার গজালিয়া গ্রামে ওয়ান এক্স বেট খেলায় ব্যস্ত আছে ৭০% মানুষ এই ওয়ান এক্স বেটের এজেন্টের বাড়িও একই গ্রামে গ্রামের সহজ সরল মানুষগুলোর আজ অসহায়ের মতো অবস্থা পারলে আমার পরিচয় গোপন রেখে কিছু করেন সাইদুর রহমান বলছেন ওয়ান এক্স বেট বেট ৩৬৫ মোস্ট বেট অনলাইন ক্যাসিনো দ্রুত বন্ধ করা উচিত গ্রামের ছেলেরাও এতে আসক্ত হয়ে পড়েছে বিমল রায় লিখেছেন ভাই জিতুইন নামক এই অ্যাপের ব্যাপারে কিছু প্রতিবেদন তুলে ধরুন প্রতিদিন লক্ষ লক্ষ টাকার লেনদেন হয় এর এজেন্টগুলোর মাধ্যমে যার ফলে কোটি কোটি টাকা বাইরে পাচার হচ্ছে খুলনা থেকে আব্দুর রহমান বলছেন খুলনার বয়রা এলাকাতে ওয়ান এক্স বেট সহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়া খেলায় মানুষ আসক্ত খুলনা শহরে হু হু করে ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে আবাল থেকে বৃদ্ধ ছাত্র থেকে ব্যবসায়ী সবাই অনলাইন জুয়া খেলছে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ১০ নম্বর ওয়ার্ড থেকে শাহরিয়ার লিখেছেন ইন্ডিয়ান অনলাইন গেমের এজেন্ট রাস্তার পাশে বসে পুরো এলাকা নষ্ট করছে পুলিশ এসে প্রতিদিন টাকা নিয়ে যায় রিক্সাওয়ালা থেকে স্টুডেন্ট সবাই আসক্ত ওয়ার্ড মেম্বারও কমিশন খায় একই অবস্থা নীলফামারী সদরের জাদুরহাট এলাকাতেও নাম পরিচয় প্রকাশ না করার অনুরোধ করে আরেকজন বলেছেন আমার গল্পটা আনুমানিক ২০১৭ সাল থেকে শুরু প্রথম শুরু করে এলাকার বিভিন্ন ধরনের শিক্ষিত বেকার যুবক বেটিংটা বিভিন্ন ধরনের খেলার উপর তারা করে থাকে যেমন ক্রিকেট ফুটবল টেবিল টেনিস কিছুদিন পর এলাকার প্রত্যেক যুবক এই বেটিং জগতের সাথে জড়িয়ে পড়ে এবং এদের মধ্যে অনেকেই ছিল দিন আনে দিন খায় বিশেষ করে যদি আমি একজনের কথা বলি তিনি চাকরি করে চাকরি করা অবস্থায় আনুমানিক ১০ লক্ষ টাকা মুনাফা ভিত্তিক যে টাকা দেওয়া নেওয়া হয় সেই টাকায় তিনি জড়িত হয়ে যায় অর্থাৎ সুদ নিয়ে থাকেন এভাবে তার জীবন নষ্ট হয় এভাবে তারা অনেক টাকা অংশের কাছ থেকে লোন নেয় এক পর্যায়ে অনেক টাকার ধার ঋণ হওয়ার মাধ্যমে তারা এলাকা ছাড়ে এভাবে এলাকা চলতেছে এরকম তথ্য আমরা দেশের আরো বহু জায়গা থেকেই পেয়েছি সিলেট থেকে এক ব্যক্তি প্রায় মরিয়া হয়ে বারবার আমাদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছেন আমি সিলেটেরই ছেলে আপনার কাছে হাত জোর করে একটা রিকোয়েস্ট ভাইজান সিলেটে অনলাইন জুয়া একটা চলতেছে যে জুয়াটা খেলে সিলেটের হাজারো মানুষ অনেক নিঃস্ব হয়ে যাইতেছে ভাই
খেলাটা চলতেছে ইন্ডিয়ার, খেলাটার নাম হচ্ছে শিলং তীর হীর খেলা, 10 টাকায় 800 টাকা, 1,000 টাকায় 80,000 টাকা। আমি নিজে পর্যন্ত খেলছি, নিজে খেললেও 2-3 লাখ টাকা ঋণী হয়ে বর্তমানে অন্য জায়গায় চাকরি করতেছি। এটা সিলেটের পুলিশ প্রশাসন কেউই অফ করতে পারছে না, কারণ এরা যখন পুলিশ প্রশাসন অফ করতে যায় তখন যারা অনলাইনের জুয়ার যে এজেন্ট মালিকরা আছে ওরা ওদেরকে টাকা হাতে ধরিয়ে শেষ। সিলেটের এই অনলাইন জুয়াটা যদি অফ হয়ে যায় তাহলে হাজারো রিক্সার ড্রাইভার, ভ্যান চালক, রাজমিস্ত্রি, যারা ছোটখাটো ব্যবসা করে অনেকের অনেক পরিবার বাঁচবে, অনেকে জায়গা জমি বিক্রি করে পর্যন্ত এই খেলাটার মধ্যে নিঃস্ব হয়ে যাইতেছে। এবার একটা পরিবারের গল্প শুনবো। সত্য ঘটনাটা এক বড় বোন বলেছেন তার আদরের ছোট ভাইকে নিয়ে। অনলাইন জুয়া সম্পর্কে আমি কিছু বলতে চাই কিন্তু সাহস করে বলতে পারছি না, তবে নাম পরিচয় অজ্ঞাত রেখে আমি বলতে চাই। কেন জানি মনে হচ্ছে বলাটা দরকার, হয়তো অনেকেই সচেতন হবে এবং এই পথে পা বাড়াবে না। গল্পটা এমন, আমার ছোট ভাই যে ছেলেটা কোনো কাজই করে না, সেই ছেলেটা হঠাৎ এত টাকা কই পাচ্ছে, এত জিনিস কিনছে, এটা কিনছে ওটা কিনছে, একদম চোখে পড়ার মতো। ব্যাপারটা আমার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। আমি জানতে চাইলাম টাকা কই থেকে আসছে। সে একটা আন্তর্জাতিক গেম অ্যাপ দেখালো, তারপর বলল 50 টাকা দিয়ে 1,00,000 টাকা পেয়েছে। প্রথমে ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, এতে কোনো ঝামেলায় পড়বি না তো? আইনি ঝামেলার কথা মাথায় এলো। সে বুঝালো এটা আন্তর্জাতিক, তাই কোনো সমস্যা নেই। আচ্ছা বেশ, আমিও আর কিছু বলিনি। তারপর থেকেই রেগুলার টাকা আসে, ভালো কথা। কিন্তু কথা এখানেই শেষ হয়নি, বরং বলা চলে শুরু হলো। এবার আর 50 টাকা নয়, 5,000, 10,000, 20,000 টাকা লাগায়। লোভ যে কত ভয়ানক তা চোখের সামনে না দেখলে বুঝতেই পারতাম না। এবার শুরু হলো পতনের পালা, দুমদাম হাঁটতে শুরু করলো, টাকা করে যা ছিল সব শেষ, ধার করে খেলতে শুরু করলো। কিন্তু কিছুতেই আর টাকা আসছে না, পাওনাদার চাপ দিতে শুরু করলো। মাত্র কয়েকদিন আগে যা যা কিনেছিল তা বিক্রি করতে শুরু করলো। আগের কেনা 18,000 টাকার ফোন বেচলো মাত্র 10,000-এ, 15,000 টাকার মনিটর 15 দিনেই 10,000-এ, তবুও তার দেনা মিটছে না। তখন সে মাকে বুঝিয়ে 50,000 টাকা নিল ব্যবসা শুরু করবে বলে। ব্যবসাটা হলো এতদিন যে গেম খেলছিল ওটার এজেন্ট, ওটাতে অনেক টাকা আসবে। আশেপাশে যারা এজেন্ট ছিল ওদের দেখিয়ে মাকে রাজি করিয়ে টাকা নিয়ে নিল। তারপর একজনের সাথে যোগাযোগ করলো যাতে ওকে এজেন্ট করে দেয়, লোকটি এজেন্ট করে দেবে বলে কথা দেয়। তখন ভাই তাকে 50,000 টাকা বিকাশ করে পাঠিয়ে দেয়। টাকা পাঠানোর কিছুক্ষণ পর আর তাকে ফোনে পাচ্ছে না। বাড়ি থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে প্রতারকের খপ্পরে পড়লো, আবার পাওনাদারের টাকাও দিতে পারছে না। এখন সে সহ আমরা সবাই মানসিক যন্ত্রণায় ভুগছি। লোভ থেকে নেশা, নেশা থেকে নিঃস্ব। লোভ থেকে নেশা, নেশা থেকে নিঃস্ব। এই পর্বের শুরুতেই আপনারা কিছু টুকরো ঘটনা দেখেছিলেন। এবার পুরো ঘটনায় যেতে চাই। 16 মার্চ গোয়েন্দা পুলিশ যে ব্রিফিং করছিলেন তার আগের ঘটনা। 13 মার্চ রাজধানীর মধ্যবাড্ডার গুদারা ঘাট এলাকায় আফরোজা নামে একজন নারীকে হত্যা করার খবর পায় গোয়েন্দা পুলিশ। হত্যাকারী হিসেবে প্রাথমিকভাবে সন্দেহে টের যায় ওই নিহত নারীর স্বামী আর তার ব্যক্তিগত গাড়ি চালকের দিকে। ঘটনাস্থলে তথ্য উপাত্ত, আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করতে থাকে গোয়েন্দা পুলিশ। তার মধ্যে গাড়ি চালক হৃদয় ব্যাপারী মুখ খোলে। আমি বেশ কয়েকদিন ধরে একটু অভাবে ছিলাম, অবলার ধারণায় আমি কিছু জুয়াতে লিপ্ত হয়েছিলাম। আমার ম্যাডামের থেকে পারাই স্যার 2-3 হাজার করে হালাত করি আবার দিয়ে দিই। তো ওদিনকে আমার অনেক টাকা পয়সা দরকার ছিল স্যার, এই জন্যই মানে কাজটা হয়ে গেছে স্যার। ড্রয়ার খুলছি, কিছু সয়নাগাটি ছিল ওইটা নিয়েই আর কি তাড়াতাড়ি করে বেরিয়ে চলে আসছি। গোয়েন্দা পুলিশের তদন্তকারী দলটি আরও তথ্য উপাত্ত সংগ্রহ করতে হৃদয় ব্যাপারীকে নিয়ে মাঠে নামে। আফরোজার কাছ থেকে পাওয়া কিছু সোনার গহনা এখানেই লুকিয়ে রেখেছে হৃদয় ব্যাপারী।
তিন সন্তান নিয়ে হৃদয় ব্যাপারীর অভাবের সংসার, কিন্তু সে অভাব কম উপার্জন থেকে সৃষ্টি হওয়া নয়। সে নিজে প্ল্যান করে তাকে গলা কেটে হত্যা করেছে। এই জঘন্য কাজটা সবচেয়ে কষ্টদায়ক এবং নৃশংসী হত্যাকাণ্ডটা সে করেছে মূলত তার পরিবারকে ভরণ পোষণ করার জন্য। এই কাজটা সে করেছে জুয়ার টাকা সংগ্রহ করার জন্য। আরও ছয় বছর আগে থেকে আফরোজার গাড়ি চালক হিসেবে কাজ করে হৃদয় ব্যাপারী। মাস ছয়েক আগে বিয়ে করেন আফরোজা। সেদিন থেকে হয়তো তার গহনাগুলোর উপর নজর পড়েছিল হৃদয় ব্যাপারীর। আশা করছিলাম উনি তো ভয় পাওয়ার লোক না স্যার, আর আমি তো অনেক বিশ্বস্ত ড্রাইভার, ওনাকে যে ভয় দেখাইব দিবে না স্যার, টাকা চাইছি দেয়নি স্যার। আমি ভাবছিলাম ওনাকে তাইলে মেরে 15-16 ভরি গয়না ছিল ওইটা নিয়ে পালাই যাওয়ার প্ল্যান ছিল স্যার, কিন্তু পাইনি স্যার। লোভের কাছে বিশ্বস্ততার পরাজয়। তারপর জুয়ায় আসক্তি সেই লোভকে হিংস্রতায় পরিণত করতে উস্কে দিয়েছিল। এই জুয়াটা অনলাইনে জুয়াটা অনেকেই খেলেছে, আমার একজনে অনলাইনে এই করে দিছে যে যদি মানুষের কাছে হালাত না চাইয়া 1,000-2,000 টাকা এখানেই করে তুই এখান থেকে কামাইতে পারবি। একটা 365 একটা বেড বলে, সেই বেডে আর কি স্যার নিজের পরিচয়পত্র সব কিছু দিতে হয়, তারপরে ওনাদের সাথে ইমোতে কন্ট্যাক্ট করতে হয়। কন্ট্যাক্ট করার পরে ওনাদের নাম্বার ছেলে নাম্বার দেয়, ওনারা ওই আইডিতে ডলার দিয়ে দেয়, এবং 2,000 টাকা বাড়াইলে 2,000 টাকা ডলার দিয়ে দেয়। দেওয়ার পরে আপনি খেলতে হয়। আমার মোবাইল তো নাই, আমি অন্যর মোবাইলে আর কি বলতাম যে 1,000 টাকা ই করে দাও লাগাই দাও এরকম বলতাম আর কি। আমি পর্যন্ত লাভ করিনি, লসই করছি, এই জন্যে আমার এই পরিস্থিতি। এই হৃদয় ব্যাপারী তার একজন স্ত্রী আছেন, তার বয়সও 25-26 বছর। এই মহিলা একটা অনিশ্চিত জীবনের মধ্যে পড়ে যান। তার 6 মাসের 2টা যমজ ছেলে আছে এবং 12-13 বছর আর একটা ছেলে আছে। এই ছেলেগুলো কী পড়ালেখা করবে, কী খাবে, কীভাবে বাড়ি বেড়া দিতে যাবে, একটা পর্যায়ে তারাও জীবন ধারণের জন্য অপরাধে পড়তে যাবে। অপরদিকে যাকে খুন করা হয়েছে তার হাজব্যান্ডও একজন শিক্ষিত মানুষ, সেও চিরতরে তার ওয়াইফকে হারাতে গেলেন। এবং এই যে ড্রাইভার সম্প্রদায় বা অন্য ইন্টিমেট যারা সার্ভিস দিতে থাকেন তাদের প্রতি আমাদের দিন দিন অবিশ্বাস সৃষ্টি হতে থাকবে। 6 বছর ধরে যে বিশ্বস্ত মানুষ হিসেবে সহযোগিতা করে আসে গাড়ি চালিয়ে অথবা অন্যান্য জিনিস আনার দিয়ে, এখন তার হাতে নৃশংসভাবে খুন হতে গিয়েছে। সুতরাং বিশ্বাসের জায়গাগুলো এই জোয়ার কারণে ধীরে ধীরে সংকুচিত হতে যাচ্ছে এবং এই মানবিক সম্পর্কগুলি নষ্ট হতে যাচ্ছে। একবার চিন্তা করুন, কতটুকু বিশ্বস্ততা তৈরি হলে একজন গাড়ি চালক 6 বছর ধরে একই জায়গায় কাজ করতে পারে। আমি আর বুঝিনি যে এই খেলায় আমার পুরো লাইফটাই নষ্ট হয়ে যাবে। আমার ফ্যামিলির মধ্যে কেউ দেখার মতো কেউ নাই স্যার, আমার বউ 3টা বাচ্চা স্যার, তাদেরকে দেখার মতো কেউ নাই স্যার। আমিও নিজেও শেষ হইলাম, আমার ম্যাডামকেও মারলাম, আমার পরিবারকেও মারলাম, সব দিকে আমি শেষ। জুয়া মানুষকে ধ্বংসের পথে এগিয়ে যায়। অনলাইন অথবা অফলাইন এই জুয়া খেলতে গিয়ে 2-4 জন মানুষ অথবা সাময়িকভাবে জিতেন, কিন্তু দেশের বাইরে থেকে যে সমস্ত মারোয়ারির বা জুয়াচোররা এই খেলাগুলিকে কন্ট্রোল করে ওনারাই সব টাকাগুলো জিতে নেন। প্রথম 2-1 বার একজন গ্রাহককে বা একজন জুয়ারিকে প্রলুব্ধ করার জন্য জিতিয়ে দেন, বাদ বাকি টাকাগুলো তারা নিজেরা নিয়ে যাবে। তাদের জন্য আমরা দেশবাসীকে অনুরোধ করি, আজকে যেই হৃদয় ব্যাপারী হত্যাকাণ্ডের জন্য ধরা পড়লো তার পরিবার দীর্ঘদিনের জন্য এই বাপকে হারাবে, সন্তানকে হারাবে, হাজব্যান্ডকে হারাবে। অপরদিকে জুয়ার টাকার জন্য হৃদয় ব্যাপারী যাকে খুন করলো সারা জীবনের জন্য পৃথিবী থেকে সে ডিলিটেড হয়ে গেল। জুয়া মানুষকে অন্ধ করে, জুয়া মানুষকে লুভি করে, জুয়া মানুষকে পশু বানিয়ে ফেলে। এই জন্য আমরা অনুরোধ জানাবো, অফলাইন অনলাইন কোনো জুয়া খেলতে যাবেন না। জুয়া খেললে আপনি মানসিক ভারসাম্য হারাবেন, আপনি মনুষ্যত্ব হারাবেন, আপনার পরিবারকে হারাবেন, সমাজ হারাবেন, এবং আপনি
স্থায়ীভাবে একজন অপরাধী হয়ে যাবেন। আগেই বলেছি, এটি লোভ, বাজি, বিশ্বাসঘাতকতা এবং নৃশংস হত্যাকাণ্ডের নির্মম গল্প। আমরা এমন ভয়ঙ্কর অপরাধের গল্প আপনাদেরকে বলেছি শুধু একটি অপরাধ বিষয়ক অনুষ্ঠান তৈরি করার জন্য নয়, বরং আপনাকে এবং আপনাদেরকে সচেতন করার জন্য। শুধু দু একটি এমন ঘটনা তুলে ধরার মধ্যে দিয়েই অনলাইন জুয়ার প্রভাবের বিস্তারিত আপনাদেরকে বোঝানো সম্ভব নয়। আগামী পর্বে হয়তো আমরা আরও এমন ঘটনা বা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। আপনি এবং আপনার পরিবারের কেউ এমন ঘটনা বা গল্পে চরিত্র হয়ে ওঠার আগেই সচেতন হন। ভালো থাকুন সন্ধানে অনুসন্ধানে, ভালো লাগায় ভালোবাসায়, আলোচনায় সমালোচনায় সাথে থাকুন।